রাজবাড়ী ও লালমনিরহাটে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 25 জন। বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে রাজবাড়ী বিএনপির সাবেক সভাপতি আলী নওয়াজ মাহমুদ খৈয়ামের বাসভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পান্না চত্বরে পৌঁছালে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ, পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতা কর্মীরা। তিন দফায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত হন তিন পুলিশ সদস্য সহ 20 জন। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। এদিকে লালমনিরহাটের হাতিবান্ধায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন অন্তত 5 জন। আজকে এই হামলা হয়েছে, আমি খুবই নিন্দা জ্ঞাপন করছি এবং খুবই আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই শান্তিপূর্ণ মিছিলের উপরে এইভাবে গুলি বর্ষণ করা। কিছুদিন আগে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একেবারেই স্বল্প মাত্রার যেটা একটু গ্যাস গান নিক্ষেপ করা হয়েছে এবং একটা শর্টগান।